जीएमपी एवं टीवाईएफ एर जौथ उद्योगे एगारो दफा दाबी आदायर लक्ष्य शुक्रवार अमरपुरे विशाल मिछिल और जमायत अनुष्ठित है। डेपुटेशन देवा है महकुमा शासकेर काछे साहस प्रत्यय एवं बीजेपी आईपीएफ टी हटानोर प्रत्याशाय এই মিছিল ও জমায়েত ছিল যৌবনের দৃপ্ত পদচারণায় ভরপুর। দাবি আদায়ের এই গণজমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি তার ভাষণে শাসক বিজেপির কোটি কোটি টাকার দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন, যেগুলো নিত্যদিনের সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। সাধারণ মানুষ সহ জুমিয়াদের দূর অবস্থার নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি। বামপন্থী ফ্রন্ট সরকারের সভাতে ব্যক্তিগত যে সমস্ত প্রকল্প দেওয়া হয়েছে, ব্যক্তিগত মানুষ যে সুযোগগুলো পায়, এটা সামাজিক ভাতাই হোক বা জব কার্ডের মাধ্যমে কাজ, যদি বিজেপির বিরুদ্ধে মুখ খোলো, যদি বিজেপির অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলে, রেগার কাজ দেওয়া হবে না, ভাতা কেটে দেওয়া হবে, ঘরের ইনস্টলমেন্ট দেওয়া হবে, হবে না। ত্রিপুরাজ্যের মধ্যে কি ঘর এই বিজেপি আইপিএফ তে সরকার আসার পর নতুন এসেছে? এটা চলতি প্রকল্প, চালু প্রকল্প, গত চার বছর অলরেডি ঘর দেওয়া বন্ধ ছিল, চার বছর বাদে একসাথে কিছু ঘর দেওয়া হয়েছে, না দিয়ে পারেনি, কারণ এই ঘরগুলো স্যাংশন হয়েছে 2011 ইংরেজিতে। তখন জাতি এবং সমাজ এই কি বলে আর্থসামাজিক যে সেন্সাস হয়েছিল, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 সালে, তখনই এই তালিকা তৈরি হয়েছিল। এই তালিকার বাইরে একজন নতুন নাম দিতে পারেনি। সেই 2011 সালে বামপন্থী ফ্রন্ট সরকার তখনকার সময় থেকে নিয়ম করেছিল, সেই নিয়মে তাদের নাম অন্তর্ভুক্ত হয় না। ত্রিপুরা যে তখনকার বামপন্থী ফ্রন্ট সরকার আমরা লড়াই করে বলেছি, আমরা তাদের নাম অন্তর্ভুক্ত করছি ডি লিস্টে। এখন সেই লিস্ট এটা ধরে ধরে বলছে আমরা আগামী দিন দেব, তোমরা দেওয়ার কে? এই ডি ফরমে হোক সি ফরমে হোক, বামপন্থী ফ্রন্ট সরকার 2011 ইংরেজিতে যাদের নাম অন্তর্ভুক্ত করে গেছে এদের নামে ঘর আসবেই। কিন্তু এই মোদি সরকার, ত্রিপুরাজ্যের বিজেপি সরকার, তারা জনগণের বিরুদ্ধে কি ধরনের গর্হিত কাজ করেছে আমরা অতীতে দেখেছি। আয়ুয়ের ঘর 2005 সালে যদি 70,000 হয়, 2007 সালে এসে এই অঙ্ক বেড়ে 85,000 হয়েছে, 2008 সালে যদি 85,000 হয়, 2011 সালে এটা বেড়ে 1,00,000 টাকা হয়েছে। কিন্তু মোদী সরকার, এই বিজেপি সরকার, সেই 2018 ইংরেজিতে যে 1,30,000 টাকা করে প্রতি ইউনিট করের অর্থমূল্য ছিল, এক নয়া পয়সা বাড়েনি। এই সময়তে ইটের দাম বেড়েছে, সিমেন্টের দাম বেড়েছে, তার সাথে কাঠ অর্থাৎ ঘর নির্মাণের জন্য সমস্ত প্রকারের দাম বেড়েছে, মজুরি বেড়েছে, এগুলো একটা নয়া পয়সা বাড়ায়নি। কিন্তু কি বলছে, বিজেপির মিছিলে না গেলে, বিজেপিকে ভোটটা দিলে, বিজেপি অন্যায় বিরুদ্ধে কথা বললে নাম কেটে দেওয়া হবে,
आईपीएफ जो सरकार मानुषेर प्राप्य अधिकार अर्जित अधिकार नतून करे किच्छु दिते पारेनि किच्छु देयनि किच्छु देबे ना जा मानुष लड़ाई कर अर्जन करेछे जा पेत आज के सेटाई जबरदस्ती करे दखल करछे एवं तार उपर जाना आज के राजनीति करछे एटा शुधु ग्रामेर मानुष बा शहरेर गरीब मानुषेर बिरुद्धे ना क्षुद्र मजारे व्यवसायी बिरुद्धे ना अनेक बड़ शिकार हलो त्रिपुरा राज्य शिक्षक कर्मचारी এদেরকে কি স্বপ্ন দেখানো হয়েছিল আজকে আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং খোদ প্রধানমন্ত্রীও বিজেপি সরকার আসলে প্রথম মন্ত্রিসভাতে সপ্তম বেতন কমিশন লাগু হোগা পরের মাস থেকে আপনার বেতন দ্বিগুণ হবে আড়াই গুণ হবে आज के साढ़े चार बच्चों शेष हो गए आज छ मास बादे विप्लव देवर मत बक्स बैग टैग गुछिए एरा सब चले जाए कर्मचारी किच्छु दिए जाए ना उपरंत गत बारान्न मासे त्रिपुरा जेट कर्मचारी जा न्याज्य न्यूनतम দিয়ে পাওয়া আজকে এটাও দেওয়া হয় না এই রাজ্যের সমস্ত অংশে মানুষের বিরুদ্ধে এই বিজেপি আইপিপি সরকার যুদ্ধ ঘোষণা করেছে শত্রুতা করছে তার বিরুদ্ধে একটাই অস্ত্র একটাই ঔষধ ঐক্যবদ্ধভাবে ত্রিপুরাজ্যের মানুষকে লড়াই রাস্তায় নামাতে হবে এবং এদের উচিত শিক্ষা দিতে হবে এবং বিজেপি জানে আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যারা ভুল করে ভোট দিয়েছিল 2018 তারা তাদের সাথে নেই বিজেপি এটাও হলফ করতে পারছে 2018 সরকার আসার পর যুবকদেরকে চাকরি দেওয়া হবে অফার দেওয়া হবে এই সুযোগ দেওয়া হবে এই প্রলোভনে ফাঁদে ফেলে যুবকদের বেকারিত্ব এবং তাদের যে দারিদ্র্যের সুযোগ নিয়ে যাদেরকে এই বাইক বাহিনীতে অন্তর্ভুক্ত করিয়েছে যাদেরকে নিয়ে বিরোধী দলের পার্টি অফিস ভাঙা আগুন লাগানো বাড়িঘর লুটপাট করা বিরোধী মিছিল আটকানো এই যুবকরাও তারা আজকে বুঝতে পারছে সবাই বুঝতে কথা বলছি না এটার ভালো অংশ এইভাবে এই লুটপাটের উচ্ছিষ্ট কিছুদিন খেয়ে এই যুবক যারা নানাভাবে শাসক দলের হয়ে কাজ করছে এইভাবে তাদের ভবিষ্যৎ চলবে না এইভাবে বিয়ে শাদী করে আগামী দিন সুখের সংসার তাদের করা যাবে না বরঞ্চ তাদের মধ্যে কেউ কেউ অন্যায় ভাবে কিছু পয়সা করি করলেও এই যুবক কিভাবে রাতারাতি পয়সাওয়ালা হয়েছে গাড়ি কিনেছে বাইক কিনেছে দালান বাড়ি বানিয়েছে এটা যে পাপের ফসল লুটের ফসল এরা টের পাচ্ছে এই পাপ ভূত তার প্রতিফলন ঘটেছে গত 23 জুন 4টা বিধানসভা নির্বাচনী কেন্দ্রের ভোটে বাইরে থেকে তারা হয়তো বুঝাতে চায় বাইরে থেকে হয়তো মানুষকে এরকম ভাবে বোকা বানাতে চায় আমরা তো 4টার মধ্যে 3টা জিতেছি তো বিজেপি সবচেয়ে ভালো করে জানে কিভাবে তোমরা 3টা জিতেছ আর এইভাবে একবার জেতা যায় দুবার জেতা যায় তিনবার জেতা যায় চারবার জেতা যায় চারবার হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে
লোকসভা হয়ে গেছে পৌরসভা হয়ে গেছে এই উপনির্বাচন পঞ্চমবার জেতা যাবে না পঞ্চমবার ত্রিপুরার মানুষ এটা হতে যাবে না পৃথিবীর কোন প্রান্তে হয়নি ত্রিপুরা তো হবে না রাজ্য জুড়ে অরাজকতা ভোট লুট করে রাজ্য শাসন করছে বিজেপি এই শাসনের মেয়াদ আর আট মাস বলেও জানান জিতেন্দ্র চৌধুরী উপনির্বাচনে অন্যায় এবং পাপের জয় এ রাজ্যের মানুষ এই অন্যায় অবিচার এবং অত্যাচার মেনে নেবে না মানুষ বিজেপিকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বলেও জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা